টি টোয়েন্টি সিরিজ হারের বদলা ওয়ানডেতে নিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে এবার ক্রিকেটের বনেদি ফরম্যাট টেস্টে মাঠে নামার অপেক্ষা। সিলেটে আগামী 22 মার্চ শুরু হবে প্রথম টেস্ট। সেই টেস্টকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করল বিসিবি। গতকাল সোমবার 18 মার্চ 15 জনের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে নতুন মুখ 21 বছর বয়সী ফাস্ট বোলার নাহিদ রানা। ওয়ানডে দল থেকে বাদ পড়া 2 দিন পর টেস্টে দলে ফিরেছেন লিটন দাস, আর বিশ্রাম দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদকে। গতিময় পেসার হিসেবে আলাদা খ্যাতি রয়েছে নাহিদের। সর্বশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন রানা। বোলিংয়ে পরিসংখ্যানটা খুব আহামরি না হলেও নজর কেড়েছিলেন গতি দিয়ে। 2021 সালের নভেম্বরে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকের পর 15 মার্চ 63 উইকেট পেয়েছেন তিনি। প্রথম টেস্টের স্কোয়াড নিয়ে জাতীয় নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, প্রথম টেস্টের দলটা ভারসাম্যপূর্ণ হয়েছে বলে আমরা মনে করি। টেস্ট দল মোটামুটি ঠিক করাই ছিল, নতুন মুখ শুধু নাহিদ রানা। ছুটিতে থাকায় সর্বশেষ টেস্ট সিরিজ না খেলা লিটন কুমার দাস দলে ফিরেছেন। সব বিভাগেই বিকল্প আছে, আমার মনে হয় কন্ডিশনের দাবি মেটাতে পারে এমন দল আমরা করতে পেরেছি। প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াডে যারা আছেন, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন কুমার দাস, জাকির হোসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দীপু, মেহদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, মুশফিক হাসান ও নাহিদ রানা।